অর্জুন বলে শুধু সন্তান জন্ম দিলেই হয় না, যেমন সোনা রূপাকে আমি জন্ম দেইনি কিন্তু সে আমার সন্তান আর তারা আমার সন্তান হিসেবেই থাকবে। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন। দীপার মনে খটকা বাঁধে, কেন মাতৃদেবী তার সন্তানকে জেলে রেখে আবার এই সন্তানের প্রতি এত টান, কেন সে অর্জুনের জন্য এত পাগল পাড়া, তার মনের খটকা যায় না। এমন সময় মাতৃদেবী নানানভাবে বোঝানোর চেষ্টা করে, কোনোভাবেই না বুঝে রে সে বলে, আমি কিন্তু অর্জুনের মা, এখনও বেঁচে আছি। কিন্তু অর্জুনের সব কথা যে আমি যেমন আছি তেমন থাকব, এখন আর আপনাকে আমার কোনো প্রয়োজন নেই, আপনি এখন এখান থেকে যেতে পারেন, এই বলে সব কথা জানিয়ে দেয়। মাতৃদেবী অর্থাৎ পিতাদেবী চলে গেলে সে অর্জুন চিন্তায় পড়ে যায়। খোকা তাকে বলে, তুই যা করেছিস ঠিক করেছিস। অর্জুন বলে, আমি তো তাকে নিয়ে ভাবছি না, আমি তোমাকে নিয়ে ভাবছি। তুমি জানতে যে সে কে, কিন্তু তুমি জানার পরেও আমাকে সতর্ক করনি, কেন সতর্ক করনি, এর উত্তরে কি বলবে খোকা? তো বন্ধুরা, এমনটা হলে কেমন লাগবে তোমাদের, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন ধন্যবাদ।